তাই শোনারা, মার শরীরটা ভালো না। হ্যাঁ, বাজারে গেছিল, বাজারে গিয়ে শরীরটা খুব খারাপ করে গেছে, সেই পা হাত পা কাঁপছে। তার জন্য দেখি খাইয়ে দিই, সকাল দিয়ে কিচ্ছু খায়নি, একদম দাঁতে কিছু কাটেনি, খাইয়ে দিই। জানো তো সোনারা, ওই বটতলার ইয়ে আছে না, সোনারা দাঁড়াও 1 মিনিট হয়নি কে, একদম মোটে খায় না। জানো তো সোনারা, একদম মোটে খায় না, সব খাবার কিন্তু ঘরেই আছে, খাবে না। কোন জিনিসটা আছে, খাওয়ার সব জিনিস আছে ঘরে, খাবে না। দেখি আর একটু শোনারা, আর একটুখানি, তারপর বলছি তোমাদের। সোনারা শোনো, 1 মিনিট হয়ে গেছে, সোনারা শোনো, কালকে বাবুকে আনতে গেছি স্কুলে, হ্যাঁ, দিয়ে ওই যে বটতলার সেই আমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিচ্ছে, বলছে আমাকে আমার মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দেবে, পঞ্চায়েতকে জানাবে, আমাকে মানে আমাকে মানে পৃথিবী মানে আমাকে, ওর টেন্ডেন্সি হচ্ছে আমার ক্ষতি করা। হ্যাঁ, ওর টেন্ডেন্সি হচ্ছে আমার ক্ষতি করা, ওর নাতির নাম হচ্ছে লঙ্কা। হ্যাঁ, তা ওই যে ওর নাতি, ওর নাতিকে ছোটবেলায় আমি আমার ওর নাতিকে আমি ছোটবেলায় মানে নিজের নিজের দেশ খাইয়েছি, বুঝে নাও, নিজের গাছের আম খাইয়েছি, বুঝতে পারছো? ওর মার মানে ওর মাদের গাছের আম হতো না, গাছে আম হতো না, তাই আমার গাছের আম ওর নাতিকে খাইয়েছি। এখন আমাদের সঙ্গে পেছনে লাগে, আমাদের পেছনে লাগে, আমাদের সঙ্গে বেইমানি করে, আমার ক্ষতি করার চেষ্টা করে। আমার ছেলে স্কুল যায়, ওর নাতি আমার ছেলেকে উল্টো পাল্টা বাজে ভাষা ইউজ করে, উল্টো পাল্টা কথা বলে। সেদিনকে রাস্তা দিয়ে আসছি, পরশুদিন আমার ছেলেকে ওই বটতলার, ও আমার ছেলেকে বাজে ভাষা বলছে। ও জানে একটা স্টুডেন্টের সঙ্গে যদি একটা বাইরের কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে, তার কতখানি মানে যে মানে কতখানি মানে কতখানি আইনি ব্যবস্থা নিয়ে কতখানি কতদূর যাওয়া যায় ও জানে না। বেশি করে খাও তো, পটি হবে, পটি হবে। মানে সব সময় আমাদের পেছনে লেগে থাকে শোনারা, সব সময় সব সময় আমাদের পেছনে লেগে থাকে। ও ওর ওর হচ্ছে আমি কেন ইউটিউব করি, আমি আমি কেন পেনশন পাবো। হ্যাঁ, মানে আগে বলেছিলাম, দাঁড়া দাঁড়া আমি পরে নিচ্ছি, একটা কথা বলছি, আগে বলেছিলাম যে আমি পেনশন পাবো, ও তখন বলছে ওর মেয়ে কিন্তু বিবাহিত, তাও বলছে যে ওর মেয়ে পেনশন পাবে। আরে বিবাহিত হলে কি করে পেনশন পায় আমাকে বলো তোমরা, এরকম কি আর বলবো শোনো। মানে আমার সঙ্গে বিশাল হিংসা, আমার সঙ্গে আমার সঙ্গে বিশাল হিংসা, আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে প্রচন্ড হিংসা করে, তাই না বলো? প্রচন্ড হিংসা শোনারা, এটা রেখে দেবো, এ দাও শোনারা, যেটুকুনি দিলাম খেলো না। আচ্ছা শোনারা, মাকে বলো তো ওসব জিনিস যেন না খায়। হ্যাঁ, শোনো না, তোমরা বকা দিও মাকে, মা কিন্তু
পান, তারপরে